হ্যালো মাই সুইট ফ্যামিলি, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর সেফ আছেন। আমি তো খুব খুব ভালো আছি। নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি অনেক দিন বাদে ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করব ইলিশ মাছের তেল ঝোল। ইলিশ মাছ প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে, আর এই রেসিপিটা অনেকের বাড়িতেই হয়ে থাকে মনে হয়। তাও আমি আজকে করে দেখাচ্ছি আমার বাড়িতে কিভাবে তৈরি হয় এই রেসিপিটা। দেখে নিন চটপট চট জলদি এই ইলিশ মাছের রেসিপিটা। দেখুন, এখানে ইলিশ মাছের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ, 600 গ্রাম ওজনের। এবার ম্যারিনেট করব, তার জন্য সামান্য নুন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। ইলিশ মাছ এমন একটা মাছ, খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না, খুব কম ইনগ্রেডিয়েন্টসে এই ইলিশ মাছের পদ কিন্তু হয়ে যায়। আজকে এই রেসিপিটাতেও খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টস নেই। কি কি লাগবে আর এবার চটপট দেখে নিন। দেখুন, আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর কালো জিরে, আর আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তো নুন লাগবেই। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে নেব। আপনারা পেস্ট নাও বানাতে পারেন। আপনাদের বাড়িতে ইলিশ মাছের এই রেসিপিটা কি হয়, কিভাবে আপনারা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর একবার এই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এবার রান্নাটা শুরু করব। ইলিশ মাছ বানাবো, আর সর্ষের তেল দেবো না তা কি হয়, মাছটা কিন্তু রান্নার সর্ষের তেলেই হবে। আমি প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। প্রথমে ফোড়ন দিলাম কালো জিরে, 1/2 টিস্পুন কালো জিরে, আর তার সাথে প্রায় 3টের মতো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা বুঝে দেবেন, যদি বেশি ঝাল না খান দেবেন না। এবার ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। আবার বলছি, এটা কিন্তু খুব বড় সাইজের ইলিশ মাছ নয়, মিডিয়াম সাইজের ইলিশ মাছ। এবার জাস্ট আলতো ভাবে মাছটা উল্টে দেব। ইলিশ মাছ খুবই নরম মাছ, তাড়াতাড়ি হয়েও যায় রান্না, আর আমি এটা খুব কড়া করে ভাজবো না। আপনারা চাইলে এর থেকে বেশি কড়া করে ভাজতেও পারেন। উল্টে দিলাম। এইবার আমি যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, সেই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর পেস্টটা দিয়ে দিলাম। এটা আমি একটু কষিয়ে নেব, সাথে মাছটাও একটু উল্টে পাল্টে দিচ্ছি মশলার সাথে, যাতে মিক্সড হয়ে যায়। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, আর মাছটাও সাথে উল্টে দিচ্ছি। এই মাছটা বানাতে কিন্তু খুব সময় লাগে না, আর এই রেসিপিটা তো খুবই সোজা। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। নতুন কিছু রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি এই 1/2 কাপের মতো গরম জল দিয়ে দিলাম, এটা একটু ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা তুলে দিলাম। দেখুন, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নুন। নুন কিন্তু আমি আগে দিইনি, এবার নুন দিলাম। এটা আরো কিছুক্ষণ ফুটবে,
এটা হয়ে গেছে আরো 3-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি মাছটা সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে ইলিশ মাছের তেল ঝোল অবশ্যই এই রেসিপিটা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটা 5 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইমে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন আজ আসি চলে আসবো আবার